হ্যালো বন্ধুরা, আজ দুর্গাপূজার নবমী। আমি বেরিয়ে পড়লাম কিছু ঠাকুর দেখতে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিও, আশা করি ভালো লাগবে। এখন যে মণ্ডপটি দেখানো হচ্ছে তা ইমামবাড়ার সামনে অবস্থিত যুবসংঘের মণ্ডপ এবং প্রতিমা। হ্যালো বন্ধুরা, আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন এবং ভিডিওগুলি সব মনোযোগ সহকারে দেখছেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়ে আসছি শারদিয়ার লাকি বাম্পার ধামাকা। এই ধামাকায় আপনাদের করতে হবে 10টি সাবস্ক্রাইব, 10 জন মেম্বারকে আমার চ্যানেলের সদস্য বানাতে হবে এবং 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 জন বন্ধুকে আমার চ্যানেলের সদস্য বানালে আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং 15টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেবেন বাম্পার পুরস্কার। প্রথম পুরস্কার 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 3,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 1,000 টাকা। তো বন্ধুরা, আর দেরি কিসের, প্রশ্নগুলো দেখুন, 10 জন বন্ধুকে সাবস্ক্রাইব করান এবং জিতে নিন শারদিয়ার বাম্পার লাকি ধামাকার প্রাইজ। বন্ধুরা, স্ক্রিনে প্রশ্নগুলি দেওয়া থাকবে, আপনারা প্রশ্নগুলি ভালো করে দেখুন এবং উত্তর দিন। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের মধ্যে একটি লটারি করা হবে, যার মাধ্যমে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীকে। তাই দেরি না করে চটপট প্রশ্নগুলো দেখুন। প্রশ্নের সমস্ত উত্তর আমার পুরনো ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবেন, তাই পুরনো ভিডিওগুলো ভালো করে দেখুন এবং প্রশ্নের সঠিক উত্তর দিন। আমরা এখন দেখছি বলাগার যুবসংঘের প্রতিমা এবং মণ্ডপ। মণ্ডপ সজ্জা খুব সুন্দর হয়েছে এবং প্রতিমাটিও খুব সুন্দর। সঙ্গে থাকুক। এখন এসে পৌঁছেছি কারবালা মোড়, বিবেকানন্দ রোড, সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের সামনে। আমরা মণ্ডপটি দেখে নিই এবং ভেতরে প্রবেশ করে ভেতরের কারুকার্য এবং দুর্গা প্রতিমা দর্শন করব। মণ্ডপটির ভেতরের কারুকার্য শলা দিয়ে তৈরি এবং নকশা অপরূপ সুন্দর। এত সুন্দর নিখুঁত কাজ শিল্পী
রয়েছে এখানে যে দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই সবাই চলে আসুন এবং মণ্ডপটি পরিদর্শন করুন। মণ্ডপে যে প্রতিমাটি রয়েছে সেটিও অসাধারণ, তাই বন্ধুদের বলছি অবশ্যই আসুন এবং মণ্ডপটি পরিদর্শন করুন। এখন এসে পৌঁছেছি কেওটা মিলিটারি কলোনি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপটির কাছে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং ভেতরের কারুকার্য ও মূর্তি দর্শন করব। Thank you.
এখন এসে পৌঁছেছি কৈলাসনগর মোড় সর্বজনীন দুর্গা মণ্ডপের সামনে। ধীরে ধীরে প্রবেশ করব এবং দেখে নেব মূর্তি ও thank you.